সাত দফা প্রস্তাবনা ঘোষণা করে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী 89টি সংগঠন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সম্প্রতি সমাবেশে তুলে ধরা প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িতদের দ্রুত বিচার, প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। বিস্তারিত মুকসিমুল হাসানের রিপোর্টে। সম্প্রতি কুমিল্লা, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আয়োজিত সম্প্রীতি সমাবেশে অর্ধ শতাধিক সংগঠনের যোগ দেওয়ার ঘোষণা থাকলেও মোট 89টি সংগঠন সংহতি জানায় এই সমাবেশে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বিভিন্ন শ্রেণী পেশার এসব সংগঠনের নেতারা তাদের বক্তব্যে সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত এবং মদতদাতাদের দ্রুত বিচারের পাশাপাশি গ্রেফতারকৃতদের জামিন না দেওয়ার দাবি তোলেন। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা এবং এই তরুণ প্রজন্ম সব মিলেই আমরাই বাংলাদেশকে সুরক্ষিত রাখবো। এই বিষয়টা এই 2021 যেন শেষ হয়ে যায়, নতুন করে যেন আমাদের সন্তানরা এই ধরনের ঘটনার মুখোমুখি না হয়। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয় উল্লেখ করে অসাম্প্রদায়িক দেশ গড়তে 72-এর সংবিধান ফিরিয়ে আনার দাবিও উঠে আসে সমাবেশে। যে প্রকৃত ধর্ম, মানুষের যে সেই মানবীয়তা, সেইটা লুণ্ঠিত হচ্ছে, পদদলিত হচ্ছে। আজকে শুধু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়নি, আমাদের যে ধর্মীয় স্বাধীনতা তা লুটে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা ভাই তোমাদের জমি চাই না, আমরা ক্ষমতার ভাগাভাগি চাই না, আমাদের শান্তি এবং আমাদের ধর্মীয় অনুশাসন পালনে আমাদেরকে শান্তি দাও। সমাবেশের ঘোষণাপত্রে মোট 7 দফা প্রস্তাবনা তুলে ধরেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক। সাম্প্রতিক ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য প্রশাসনকে আরো বেশি তৎপর হতে হবে, ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং উপাসনালয় দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে, শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধ ও সহনশীলতার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।